আজকের রচনা বাংলার ঋতু বৈচিত্র্য ভূমিকা ঋতুচক্রের আবর্তনে বাংলার প্রকৃতিতে অশেষ রূপ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। গ্রীষ্মের পর বর্ষা, বর্ষান্তে শরৎ, শরতের ছেদে হেমন্ত, হেমন্তের অবসানে শীত, শীতের পর বসন্ত। ঋতুচক্রের এই আবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলার প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপে আত্মপ্রকাশ করে। বাংলার মতো এমন ঋতু বৈচিত্র্য খুব কম দেশেই আছে। এবার আসব দ্বিতীয় পয়েন্ট, গ্রীষ্ম। প্রকৃতির কোলে প্রথম আবির্ভাব হয় গ্রীষ্ম ঋতুর। এখানে হবে প্রকৃতির র আসবে একটা। এই গ্রীষ্মে প্রকৃতির রুদ্র রূপ, প্রখর সূর্যকিরণে চারিদিকে দাবদাহ, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে হয় গ্রীষ্মকাল। এই সময়ে পুকুর, খাল, বিল, নদী, নালা শুকিয়ে যায়। প্রকৃতিকে শান্তি দিতে মাঝে মাঝে ছুটে আসে দুরন্ত কালবৈশাখী। কালবৈশাখীর ঝড় ও বৃষ্টির ফলে গ্রীষ্মের সন্ধ্যা অপেক্ষাকৃত আরামদায়ক ও মনোহর। গ্রীষ্ম একান্তই নিষ্করুণ নয়, কারণ গ্রীষ্মকালেই আমাদের প্রিয় আম, জাম, কাঁঠাল প্রভৃতি ফলের সাজানো ডালি পাই। পরের পয়েন্ট, বর্ষা। গ্রীষ্মের পর শ্যামলী বর্ষার আগমনে মৃতপ্রায় বঙ্গে নতুন প্রাণ চাঞ্চল্যের কল্লোল শোনা যায়। সাড়ম্বর মেঘগর্জন, তরুলতা পাতায় সবুজের ঢেউ, বিচিত্র ফুলের বিকাশ, বাদনহারা বর্ষণ, বাতাসের দুরন্তপনা বর্ষাকে চিনিয়ে দেয়। বর্ষা ঋতুই চাষের উপযুক্ত সময়। শরৎ। চলে যায় বর্ষা, নিঃশব্দ চরণে আসে শরৎ। শরতের রূপশ্রী অনুপম, উজ্জ্বল নীলাকাশ সোনালী রোদে ঝলমল করে। কাশের গুচ্ছ হাতে নিয়ে, শেফালি মালা গলায় পুড়ে, শরৎ রানী বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজাকে নিমন্ত্রণ জানায়। আকাশে বাতাসে যেন শোনা যায় আগমনী গান, জলে স্থলে আর গগনে বাঁশি বাজে যেন মধুর লগনে। পরের পয়েন্ট, হেমন্ত। শরতের পরে আসে হেমন্ত। হেমন্ত যেন বহিরঙ্গে প্রশান্ত কিন্তু অন্তরে বিষণ্ন। হেমন্ত ক্ষণস্থায়ী, হেমন্তের ভোরে প্রকৃতি হিমেল কুয়াশায় ঢাকা থাকে। ঈষৎ শীতের আমেজ হেমন্তের বৈশিষ্ট্য। হেমন্তের ধান ক্ষেতগুলিতে যেন সোনার ছড়াছড়ি। শীত। তীব্র উত্তরে বাতাসের মধ্য দিয়ে হয় শীতের আগমন। শীত জড়তা ও রুক্ষতা ঋতু। গাছগুলি পত্রহীন, বিবর্ণ, রিক্ত, বিষণ্ণ হয়ে পড়ে। তবে সবজির ক্ষেতে ফসলের সমারোহ, মৌসুমি ফুলের সম্ভার এই সময় দেখা যায়। বসন্তের আবির্ভাবকে সম্ভব করে শীত বিদায় নেয়। নবীনতায়, উচ্ছলতায় বসন্ত তুলনাহীন। অশোক, পলাশ, শিমুল, মাধবীর বর্ণচ্ছটায় বসন্ত প্রকৃতি সৌন্দর্যে পূর্ণ হয়ে ওঠে। দক্ষিণা বাতাসের পাগলামি মানুষের মনে আনন্দের সেতু রচনা করে। অসংখ্য পাখির কূজনে, কোকিলের কুহুতানে মানুষ ও প্রকৃতি পুলকিত হয়ে ওঠে। শেষ কথা অর্থাৎ উপসংহার, বাংলার ঋতুচক্রের লীলা বৈচিত্র্য অতুলনীয়। তবে নাগরিক জীবনে এই লীলাময় পরিবেশ থেকে আমরা অনেকটাই বঞ্চিত হই। যান্ত্রিক জীবনের ব্যস্ততায় আমরা অনেক সময় প্রকৃতিকে উপেক্ষা করি, নিজেদের অপমৃত ডেকে আনি। প্রকৃতির অন্তঃপুরে প্রবেশ করতে পারলেই
আমাদের জীবন অনেক অশান্তিমুক্ত জটিলতাহীন হতে পারে। এই গেল বাংলার ঋতু বৈচিত্র্য রচনা। এটা পয়েন্ট অনুযায়ী পরপর লিখলে ভালো নম্বর পাওয়া যাবে।